রাজ্যে ফের চোখ রাঙাচ্ছে করোনা। একদিনে সংক্রমিত 745, সাড়ে চার মাস পরে একদিনে করোনা আক্রান্ত 700 পার। একদিনেই রাজ্যে করোনায় 150% বাড়ল সংক্রমণ। রাজ্যে পজিটিভিটি রেটও বেড়ে 7% পার। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত 431, উত্তর চব্বিশ পরগনে একদিনে করোনা আক্রান্ত 165, দক্ষিণ চব্বিশ পরগনে একদিনে করোনা আক্রান্ত 44। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করণ জয়। ঝিলম, স্বাস্থ্য দপ্তর সূত্রে এই বিষয়টি কি বলা হচ্ছে? আর স্বাস্থ্য দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে, আজকে যে আক্রান্তের সংখ্যা সেটা সর্বোচ্চ এবং গত আড়াই মাসে, যেটা এর পাশাপাশি বলা হচ্ছে কলকাতায় আক্রান্তের সংখ্যা সারা রাজ্যে সবচেয়ে বেশি। এই 475 জনের যে 775 জন আক্রান্ত হয়েছে, তার মধ্যে 431 জন কলকাতা জেলার, এবং এর পরপরই যেটা সবচেয়ে বেশি যেটা দেখা যাচ্ছে সেটা উত্তর চব্বিশ পরগনা, এবং উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে এই যে সর্বোচ্চ সেটা এখন রয়েছে 165। তারপরে দক্ষিণ চব্বিশ পরগনার সংখ্যা দেখা যাচ্ছে, সেখানেও যে আক্রান্তের সংখ্যা বেড়েছে, 44 জন আক্রান্ত। স্বাস্থ্য দপ্তর বলছে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু যে বৈশিষ্ট্য আছে, যেখানে ঘনবসতিপূর্ণ এলাকা, মানুষের জনসমাগম হওয়া ইত্যাদি, সেই কারণে এই সংক্রমণের বৃদ্ধি হচ্ছে। এবং একই সঙ্গে তারা এটাও যেটা জানাচ্ছেন যে আজকে পজিটিভিটি রেট অত্যন্ত বেশি হয়েছে, 7.30, এবং তার জন্য তারা সতর্ক করছেন, তবে পুরো বিষয়টির উপর তারা নজর রাখছেন বলে দাবি জানিয়েছেন। এবং একই সঙ্গে এটাও বলছেন যে আজকে মৃতের সংখ্যা শূন্য আছে, যারা আক্রান্ত হয়েছেন তাদের উপসর্গ মৃদু, এবং প্রত্যেককে মাস্ক পরার ব্যাপারে তারা আবেদন করছেন। ধন্যবাদ ছিল। চিন্তা তো বটেই, আমরা ধরেই নিয়েছিলাম যে করোনা হয়তো আর থাবা বসাবে না, কিন্তু ফোর্থ ওয়েভ এসে গেল বলে অলরেডি আমাদের প্রত্যেকটা হসপিটালে নাম্বার বেড়ে গেছে কোভিড ইনফেক্টেড পেশেন্টের। কিন্তু আবার আমরা বলছি যে আমরা যেটা নোটিস করেছিলাম, লাস্ট কয়েক মাস ধরে লোকে এই মাস্ক পরাটা প্রায় বন্ধই করে দিয়েছিল, এবং গ্যাদারিং যে কোনো জায়গায় দেখলে দেখা যেত যে প্রচুর লোক একসঙ্গে ঘোরাফেরা করতেন, এইগুলো আবার বন্ধ করতে হবে, নালে কিন্তু এটা কি মাত্রায় গিয়ে দাঁড়াবে বলা খুব মুশকিল। যদিও ইনফেক্টিভিটি অনেক কম, ইনফেক্টিভিটি বেশি কিন্তু সিভিয়ারিটি কম, কিন্তু এটা তো যারা কোমরবিড ডিজিজ আছে, যাদের নানা রকম রোগের জন্য চিকিৎসা চলছে, তাদের পক্ষে কিন্তু এই রোগটা ভীষণ মারাত্মক। এবং সেক্ষেত্রে আমরা তো ডিফারেন্সিয়েট করতে পারবো না, এবং হসপিটালে যেটা হতে চলেছে, ইনফেক্টেড পেশেন্ট কিন্তু বাড়ছে হসপিটালে যারা কোভিড নিয়ে ভর্তি হয়নি, এবং এটা আমার ধারণা যে ভিজিটার্সরাও ইনভলভ হতে পারে, কেননা প্রত্যেকেই আসছে অ্যাসিমটোমেটিক বা মাইল্ড সিমটোমেটিক হয়ে পেশেন্ট দেখতে, অথবা হেলথ কেয়ার ওয়ার্কাররাও অনেকেই খুব মাস্ক পরা প্রায় বন্ধ করে দিয়েছিলেন। সেই জায়গাগুলো মনে হয় আমাদের আবার একটু টাইট করতে হবে, এটা না করলে কিন্তু পরিস্থিতি খারাপের দিকে যাবে। এখন একটা জিনিস নতুন করে বলার কিছু নেই, প্রত্যেকটা নাগরিক জানেন যে এই মুহূর্তে আমরা যে জায়গায় আছি তাতে আমরা চাইলে এই সংক্রমণটাকে নিজেরাই চেষ্টা করে রোধ করতে পারি। আমরা গত বছর এই সময় যে সিচুয়েশনে ছিলাম তাতে আমাদের হাতে কিছু করণীয় ছিল না, শুধু অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনেছি আর আমরা শ্মশানে মৃত্যু সারি দেখেছি। এই বছরে আমাদের সামনে যে স্ট্রেনটা আছে তার ইনফেক্টিভিটি রেট হাই, কিন্তু তার কেস ফেটালিটি রেট সত্যিই লো। আমরা এটাও জেনে নিয়েছি যে আমাদের হাতে ভালো ওষুধ আছে, আমরা এটাও জেনে নিয়েছি যে আমরা যদি প্রিকশনারি ডোজ অফ ভ্যাকসিন নিই তাহলে বয়োজ্যেষ্ঠ মানুষের মধ্যে মৃত্যু হার কম থাকবে। তা সত্ত্বেও যদি নাগরিকবৃন্দ এটা না নেন তাহলে একটা প্রিভেন্টিবল ডেথ থেকে আমরা অকারণে আমাদের পপুলেশনকে একটা রিস্কের দিকে নিয়ে যাব। অনেক ধন্যবাদ আপনাকে। একটাই বক্তব্য, ভ্যাকসিনটা যত শীঘ্র সম্ভব নিয়ে ফেলুন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে।